এবার প্রযোজক হয়ে চলচ্চিত্রে আসছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। এই জন্য ছেলের নাম জড়িয়ে অপুজয় চলচ্চিত্র নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। সে প্রতিষ্ঠান থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করবেন লাল শাড়ি নামের একটি সিনেমা। সম্প্রতি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালি বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে ছেলে জয়কে নিয়ে হাজির হন তিনি। মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বাবা মাকে স্মরণ করেন তিনি। এরপর মহরত অনুষ্ঠানে সমালোচকদের নিয়ে ক্ষোভ ঝাড়েন অপু বিশ্বাস। এ সময় ছেলের হাত ধরে অনুষ্ঠানস্থল ঘুরে বেড়ান তিনি। অনুষ্ঠানে এ নায়িকা বলেন, বছর দুয়েক আগে আমাকে নিয়ে একটি কথা উঠল। তারা বলল আমি নাকি সিনেমা বুঝি না, প্রযোজনা প্রতিষ্ঠান কীভাবে চালাতে হয় সেটা জানি না, অথচ তখন আমার সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে 100। যাই হোক, সেসব কথা আর মায়ের সাহসে আমি আজ এখানে। পরলোকগত মায়ের সাহসেই আজ সব সমালোচনা বাধাকে অতিক্রম করে এতদূর এসেছেন অভিনেত্রীর পর প্রযোজক হয়েছেন, এমনটাই জানালেন অপু। এই নায়িকা বলেন, আমি মনে করি মানুষের যে কোনো সাফল্যের পেছনে তার মায়ের অবদান থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন প্রযোজক হিসেবে যেন আমার শুরুটা অনুদানের সিনেমা দিয়ে হয়, সেটাই হলো। সাথে তিনি নেই, আমার প্রযোজনা প্রতিষ্ঠান অপুজয় চলচ্চিত্র নামটিও মা দিয়েছে, অথচ মা আর পৃথিবীতে নেই। তবে আমার বিশ্বাস, মা না থেকেও আমার সাথেই আর তিনি আছেন। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর প্রধান চরিত্রেও অভিনয় করবেন অপু বিশ্বাস। তার বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। প্রথমবারের মতো অপুর সাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সাইমন। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস, সঙ্গীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা। শিগগিরই এর শুটিং শুরু হবে।